সিনেমা পাড়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের সিনেমার আলোচনা বেশ জমে উঠেছে। মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে কে কোন সিনেমা দেখবেন সেটা নিয়েও দর্শকদের মধ্যে চলছে আলোচনা। মুক্তির আগে শাকিব খানের তুফানি বেগে এগিয়ে যাচ্ছে তুফান। ঈদে বাস ট্রেনে চড়ে ঘরমুখী মানুষের ঘরে ফেরার তাড়া থাকে, এজন্য দু সপ্তাহ আগে ছাড়া হলো তুফানের অগ্রিম টিকিট। শাকিব খানের সিনেমার ক্ষেত্রে এই রীতি শুরু হয়েছে। রোজার ঈদে তার রাজকুমার মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রির চিত্র দেখা গিয়েছিল। আসন্ন ঈদুল আজহাতে মুক্তির লক্ষ্যে প্রস্তুত সুপারস্টারের সিনেমা তুফান। মুক্তির 10 দিন আগে এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম কয়েকদিনেই 40% বিক্রিও হয়ে গেছে। সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুট সিনেমা ক্লাব থেকে প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এতে করে সিনেমার প্রমোশনও ভালো হচ্ছে, টিকিটও বিক্রি হচ্ছে। এবার কালেক্টেবল ক্লথ টিকিট নামে ঈদের দিনে টিকিট রাখা হয়েছে কিছু কিছু সিনেমা হলে, যেখানে পরিচালক রাফির স্বাক্ষর থাকছে। ঈদের দিন যারা এই টিকিট সংগ্রহ করছেন তারা পরবর্তীতে রাফি এই সিনেমা হলে ভিজিটে এলে তার সঙ্গে দেখা করে আড্ডা দেওয়ার সুযোগ পাবে। তুফান নিয়ে দর্শকদের অনেক বেশি আগ্রহ দেখা গেছে। দর্শক চাহিদার কারণে ঈদের দিন ও তার পরের দিনগুলো 40% টিকিট বিক্রি হয়ে গেছে। পরিচালক রায়হান রাফি বলেন, দর্শক চাহিদাকে মাথায় রেখে এই টিকিট ছাড়া হয়েছে। সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সহ অন্যান্য থিয়েটারগুলোতে 2-1 দিনের মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ঈদের দিন থেকে তুফান দেখার ধুম পড়ে যাবে। এর আগে শাকিব খানের টিজার ও 2টি গান প্রকাশের পর দুই বাংলা জোড়ে শোরগোল, যেখানে নতুন শাকিবকে আবিষ্কার করেন দর্শকরা। এরপর থেকে সোশ্যাল মিডিয়া তুফানময়। দর্শকরা বলছেন, তুফান দিয়ে শাকিব খানের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মাত্র সময় অপেক্ষা।